नमस्कार। आप सबके साथ और सबके प्रयास से भारत ने 100 करोड़ कोविड टीकाकरण की बेमिसाल। हेलो हेलो सर, मुझे अपना एक पार्सल आछे। हमार हैं सर, अपना पार्सल हैं सर। अपना नाम सौमदी महंती तो? हाँ, मैंने तो पार्सल की सर। पार्सल सर ওটা তো আমাদের জানা নেই, ওটা আপনাকে যেটা অর্ডার করেছেন ওটাই এসেছে আপনার নামে। আমার নামে পার্সেল? হ্যাঁ স্যার, আপনার নামে। আপনি আছেন কোথায়? আমি এই তো সামনে। আপনি আপনি কোথায় আছেন বলো? আমি স্যার এই কোন একটা মোড়ে দাঁড়িয়ে আছি, ঠিক জানা নেই স্যার। আপনার হোয়াটসঅ্যাপে আপনার লোকেশনটা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি আমি শেয়ার করছি স্যার। ঠিক আছে স্যার। পার্সেল স্যার আপনার নামেই আছে, নাম্বারটাও আপনার এই এটাই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঠান। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কিন্তু আমি তো কিছু অর্ডারই করিনি স্যার। কিন্তু আপনার অ্যাড্রেসই তো দেওয়া আছে, আমি আপনাকে ফোন করেছি। ঠিক আছে ঠিক আছে, বাদ দেন। কি কত লাগছে, কত কি কত লাগছে স্যার? আমি তো আপনাকে চিনি স্যার। চিনি মানে? আপনাকে আমি দেখেছি স্যার, আমি আপনার গল্প পড়েছি স্যার। আপনি তো দীপ মহান্তি? দূর দীপ মহান্তি আমার নাম, আমার নাম সৌম্যদীপ মহান্তি। না 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 না, আমার ভুল হতে পারে না, আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি জানেন না আমি আপনাকে আমি কিছু, আরে বাবা আমি একটা ছোট্ট ওয়েব পোর্টালে লিখি। না 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 না, ওয়েব পোর্টালে না, আমি আপনার বই পড়েছি, প্রিন্টেড বই পড়েছি স্যার। কি মুশকিল, প্রিন্টেড বই একটা পত্রিকায় ছাপার জন্য দেওয়া হয়েছে, সেটা এখন রিসেন্ট কিছু হয়নি, আসেনি স্যার। আপনি এমনি এরকম কেন করছেন স্যার? আমি তো আপনার বই পড়ছি, আপনার বিখ্যাত চরিত্র। ফালতু কথা কেন বলছেন? কি কি কাজ কি চাই কি আপনার, ফালতু বেকার সময় নষ্ট করছেন? আপনি আমার কথাটা শুনুন। শুনছি তো, বলুন কি বলছেন স্যার। বলছি আপনার বিখ্যাত চরিত্র সোমদা আমি পড়েছি স্যার, আপনার লেখা নয় সোমদা, আপনি বলুন। সোমদা আমার লেখা ঠিক আছে, কিন্তু সোমদা পড়েছি মানে সোমদা লেখা স্যার কমপ্লিটই হয়নি আমার। আমি কোথা থেকে, আমি কোথায় জন্ম, আমার কোথায় পড়াশোনা করেছি, কি পড়াশোনা করেছি, কি লিখছি না লিখছি সব জেনে গেছি স্যার। প্রথমে আপনি আমার কথা বলে মন দিয়ে শুনুন আগে, তারপর আপনি বলবেন। স্যার আপনার জন্ম হয়েছে পুরুলিয়ার ছোট্ট গ্রামে, আপনি গ্রামে 7 অবধি পড়াশোনা করেছেন, তারপর আপনি পাশেই একটা ছোট্ট শহরে যান, সেখানে আপনার এইচএস পর্যন্ত পড়াশোনা হয়, তারপর আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, চাকরি সূত্রে আপনি মাঝে একবার কাশ্মীরও গিয়েছিলেন, তারপর আপনার প্রথম দেশ পত্রিকায় আপনার সোমদা আত্মপ্রকাশ করে, এই কথাগুলো ভুল? আপনি না না, কথা তো ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না সোমদাটা কী করে জানলেন, সোমদা চরিত্র। আর ঠিক আছে, বাকি ইনফরমেশনগুলো অনেকের কাছ থেকে পেলেও পেতে পারেন, কিন্তু সোমদাটা আপনি কি প্রকাশনা সংস্থা থেকে গেছেন নাকি? না 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 না, আমি তো একজন সাধারণ কুরিয়ার বয়, তো আমি আপনার গল্প রেগুলার পড়ি, আপনার প্রত্যেকটা গল্প সোমদা চরিত্র গল্প আমার পড়া। আপনি 7টা বই লিখেছেন? 7টা বই? একটি গল্প আমি লিখেছি ওয়েব পোর্টালে, আর রিসেন্টলি সেটা আমি প্রকাশনা সংস্থাকে দিয়েছিলাম, তো সেই পত্রিকা থেকে একটা এখন পাবলিশ হওয়ার কথা, যদিও সেটার কোনো কনফার্মেশন এখন অবধি পাইনি। ব্যাপার হচ্ছে কি যে সোমদা চরিত্র, আচ্ছা সোমদার বিষয়ে আপনি কি জানেন, মানে পুরো জানেন সোমদার বিষয়ে? আপনি মিথ্যে কথা কেন বলছেন না বুঝতে পারছি না, একটা অটোগ্রাফি তো দেবেন আপনি, এরকম অ্যারোগেন্ট কেন? আরে কি অ্যারোগেন্ট মশাই, কি অ্যারোগেন্ট মশাই বলছি তো, আমি জানি না কে দীপ মহান্তি আর কি, আমি এত আমি লিখিনি বই, 7টা বই একটা পত্রিকাতে লিখেছি, সেটাও এখনো মানে পাবলিশ হয়নি। আর আপনি কোথা থেকে, আপনি কি প্র্যাঙ্ক করছেন নাকি? না না না, প্র্যাঙ্ক কেন করবো স্যার? আপনাদের এই রিসেন্ট এই ইউটিউবে রয়েছে যত রাজ্যের এই আপনার চ্যাংড়া ছেলেগুলো এইসব প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করছে। দেখুন দেখুন, কোথাও ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন? কোথাও ক্যামেরা নেই। আমি স্যার প্র্যাঙ্ক আপনার সাথে কেন করতে যাবো? আমি একজন কুরিয়ার বয়, আপনাকে বললাম না আমি প্র্যাঙ্ক করিনি। ঠিক আছে ঠিক আছে, কীভাবে আপনি জানলেন আমি বুঝতে পারছি না, আপনার প্রত্যেকটা কথা ঠিক, প্রত্যেকটা আমি মানে আমি রীতিমতো আশ্চর্য আপনি মানে জানলেন কী করে, কিন্তু আপনার 2-3টে কথা পুরোপুরি ভুল, মানে কোনো মানে হয় না সেটা। একটা হচ্ছে কি আমার নাম দীপ মহান্তি নয়, আমার নাম সৌম্যদীপ মহান্তি,
দীপ মহান্তি বলে আমি কোথাও কিছুই লিখিনি, কোথাও না, আমার কোনো সার্টিফিকেটে কোথাও দীপ মহান্তি লেখা নেই। আর দু নম্বর হচ্ছে কি যে আমি এতগুলো বই তো লিখিনি, ঠিক আছে, রিসেন্টলি কিছু রিসেন্টলি একটা পত্রিকা পড়ি, সেটাও পাবলিশ হয়নি। হ্যাঁ, তবে সন্ধ্যা চরিত্রটি ঠিক। এবার যদি আপনি বলছেন যে অটোগ্রাফ চাই, তো অটোগ্রাফ দিয়ে দিচ্ছি, আপনার যদি শান্তি হতো নিয়ে নেন অটোগ্রাফ, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি নই মোট কথা। সে অবধি ঠিক আছে, কিন্তু এমন কিছু ঘটনা বলল আমি যদি আপনাকে বিরক্ত করলাম তার জন্য স্যার সরি, কিন্তু স্যার আপনার আমি খুব বড় ফ্যান স্যার, খুব বড় ভক্ত স্যার। স্যার সোমদা কবে ফিরে আসবে স্যার? সোমদা, আরে সোমদা ফিরে আসবে কি? সোমদা তো জাস্ট মানে আমি লেখাই শুরু করেছি, মানে কি করে আপনি জানলেন আমি যেটা আছে? অনেক ধন্যবাদ স্যার অটোগ্রাফ দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কিন্তু এমন কিছু ঘটনা বললো, তা বললো যে প্র্যাঙ্ক করছে। এবার আমার নাম তো দীপ মানতে না, আমি কোথাও লিখিনি, তুই জানিস ভালো করে। হ্যালো স্যার, বলছিলাম স্যার, মানে বলছিলাম স্যার আমাদের এটা একটা মানে সরি টু সে কি এটা আমাদের একটা প্র্যাঙ্ক চলছিল, মানে আমরা একটা ছোট্ট স্যার কিছু মনে না করলে আপনি তো। ঠিক আছে, আমি তো প্রথমেই বললাম এটা প্র্যাঙ্ক ছিল। এই দেখুন এইখানে এইখানে ক্যামেরা ছিল আমাদের, এটা মোবাইল ক্যামেরা, আমার এটা পকেটে রাখা ছিল স্যার, আপনি বুঝতে পারেন। স্যার আপনি যদি পারমিশন দেন তো আমরা কি ভিডিওটা ইউজ করতে পারি? আচ্ছা মানে সোমোটা বাদই চলে গেছে। অ্যাকচুয়ালি আমরাও ভাবছিলাম যে আপনার লেখাতে তো অনেক পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে, তো পলিটিক্যাল অ্যাঙ্গেলটাকে ধরে রাখার জন্য বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে, তার জন্য হয়তো যদি ছদ্মনাম ব্যবহার করেন তাহলে আরও ভালো। তাছাড়া যদি আপনার অসুবিধা না থাকে তাহলে কি আমরা দীপটি চালিয়ে যেতে পারি?